আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শ্রোতা ও দর্শক যে যেখানে আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর মেহরবানিতে ভালো আছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আপনাদের একটি জিজ্ঞাসার জবাব আমাদের এক বোন জনাব খালেদা বেগম তিনি প্রশ্ন করেছেন ইসলামের শুভ লক্ষণ ও কুলক্ষণ বলতে কিছু আছে কি না হ্যাঁ খুবই সুন্দর চমৎকার প্রশ্ন আপনি করেছেন ইসলামের শুভ ও অশুভ লক্ষণ বলতে কিছু আছে কি না আমাদের বুঝা এবং জানা দরকার আজকে আমরা কুসংস্কারে ভাসছি কুসংস্কারকে লালন করছি চিন্তা চেতনায় মনন মানসিকতায় আমাদের সেই কুসংস্কার গ্রাস করা চিন্তা চেতনাকে নতুনভাবে সংস্কার করা দরকার ইসলামী শরীয়তে শুভ লক্ষণ ও বলতে কিছুই নেই দেখেন এই মর্মে হাদিস এসেছে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আদওয়া ওয়া তিয়ারাতা ফিল ইসলাম ইসলামে অশুভ লক্ষণ বলতে অশুভ লক্ষণ বলতে কিছুই নেই হ্যাঁ শুভ হতে পারে শুভ ভালো হতে পারে অশুভ কোনো লক্ষণ ইসলামী শরিয়ায় নেই এমনকি নবীজি বলছেন মান তাতই তাতইয়ারা ও তাকা হানা তুকুহীন এই ধরনের অশুভ যারা মনে করবে বিশেষ করে এই জাতীয় লক্ষণ কারা মনে করে আমাদের মুসলিম সমাজের কিছু সরল বলেন অথবা শুধুই সরল না বিভিন্ন শ্রেণী পেশার কিছু মানুষ ওরা হচ্ছে কি যে নানা রকম অন্তঃসারশন শূন্য স্লোগানের পিছনে দৌড়ে এই দৌড়াচ্ছে কাহেন গণকের দিকে এই দৌড়াচ্ছে সন্ন্যাসীর দিকে এই দৌড়াচ্ছে আপনার বিভিন্ন রকম আজে বাজে কথা যারা মূল ছাড়া বলে দেয় অ্যাডভান্স ভবিষ্যৎবাণী বলে এমন লোকদের পিছনে দৌড়াচ্ছে এবং এদের থেকেই অশুভ লক্ষণ যে তোমার যাত্রা আজকে অশুভ এরকম হইলে অশুভ এই ধরনের কথাগুলো আমদানি করছে মারাত্মকভাবে এটা প্রীতি এই ধরনের লোকদের কাছে যারা যাবে মুসলমান হয়ে এদের ব্যাপারে আমাদের প্রিয়নবীজি বলছেন মানে এত কা হেন আরাফন ফ সদ্দা কাহ ফিমা করি ফকত কাফর ফিমা উম আলা মোহাম্মদ সাল্লাল্লাহ আলি এই ধরনের লোকদের কাছে এই সন্ন্যাসী গণক আর পাদ্রি টাদ্রি এদের কাছে যেই মুসলমান যাবে এবং তার কথা বিশ্বাস করবে নবীজি বললেন সে আমাকে অবিশ্বাস করে ফেলবে সে আর মুসলমান এবং ইমানদারের কাতারে নেই এক হাদিসে তো এরকম এসেছে নবীজি বলছেন এই ধরনের লোকের কাছে যারা যাবে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না প্রিয় ভাই প্রিয় বোন আমি যে কথাটি আসলে বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে ইসলামে অশুভ লক্ষণ এবং কুলক্ষণ বলতে কিছুই নেই আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ওমা আলী নিলবালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ